আমরা এতক্ষণ জানলাম ফেসবুক বিজনেস ম্যানেজারের ইম্পর্টেন্স নিয়ে। আপনি যখন মাল্টিপল পেজ ম্যানেজ করবেন বা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করবেন, অথবা হচ্ছে আপনার যদি মাল্টিপল বিজনেস উইং থাকে, তখনই বেসিক্যালি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি দরকার হয়। সো আজকের লেসনে আমরা শিখবো কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে ক্রিয়েট করবেন, সেটার জন্য হচ্ছে কোন লিঙ্কে যাওয়া লাগবে এবং কী কী ইনফরমেশান দেওয়া লাগবে। চলুন দেখে আসা যাক। আপনারা গুগলে ফেসবুক বিজনেস ম্যানেজার এটা লিখে যদি সার্চ দেন, আপনারা এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ পাবেন। সো এখানে ক্লিক করলে আপনাকে লিঙ্কে নিয়ে যাবে যেখান থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এছাড়া আপনারা যদি সরাসরি business.facebook.com/overview এই লিঙ্কটা আবার বলছি business.facebook.com/overview এইটাতে যদি আসেন, তখন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা বাটন দেখতে পাবেন। সো বিজনেস ম্যানেজারের জন্য ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো তারপর আমি যদি এই পেজটা একটু দেখাই, এখানে কেন বিজনেস ম্যানেজার চুজ করবেন বা এখানে হচ্ছে কীভাবে ড্যাশবোর্ডটা থাকবে, এখানে কিছু কমন কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলো বা কী কী রোলস আছে সেই রোলসগুলো এখানে হচ্ছে আপনি একটা ওভারভিউ পাবেন। চলুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফেসবুক বিজনেস ম্যানেজারে। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করবো, এখানে আপনাকে আপনার বিজনেসের নামটা দিতে হবে, আপনার নিজের নামটা দিতে হবে এবং আপনার বিজনেসের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো এখানে এই জিনিসটা একটু বলে রাখি যে আপনার নাম অথবা বিজনেসের নামটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতে, কিন্তু তারপরে এটা একটু বুঝে শুনে প্রথম থেকে দেওয়া উচিত। সো আপনি হচ্ছে আপনার যে বিজনেস যে নামটা, সেই নামটা হচ্ছে আপনি প্রথম ফিল্ডে দিবেন। সো হচ্ছে আমি এখানে একটা নাম দিচ্ছি। সো সাপোজ এটা হচ্ছে আমার একটা বিজনেসের নাম আর এটা হচ্ছে আমার নিজের নাম। এখানে হচ্ছে একটা বিজনেসের ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো যে ইমেল অ্যাড্রেসটাতে ফেসবুক বিজনেস ম্যানেজারের যা যা নোটিফিকেশান সবগুলো ওই ইমেল অ্যাড্রেসটাতে যাবে। সো আপনার বিজনেসের যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন বা কোনো যদি জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে যেখানে আপনার মেলগুলো রিসিভ করতে চান সেখানে হচ্ছে সেখানের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। সো আমি এখানে একটা ডামি হচ্ছে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিলাম। সো আমরা বিজনেস বা অ্যাকাউন্ট নেম, আমার নামটা এবং বিজনেস মেল এই তিনটা দিয়ে দিলে আপনি আমরা যখন সাবমিট করবো আমাকে নতুন একটা ফর্ম দিবে। ফর্ম আসার আগে এখানে একটা কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস নামে একটা অপশান আসতে দেখবেন যে আপনার মেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশান কোড গিয়েছে। সো ভেরিফিকেশান কোড বা একটা ইমেল অ্যাড্রেস কনফার্ম করার জন্য যে লিঙ্কটা, সেখানে যখন আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি ফর্মটা দেখতে পারবেন। তো এভাবে দেখবেন একটা কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস নামে একটা মেল আসবে আপনার মেইলে। সো আপনি এখান থেকে যদি কনফার্ম করেন তখন হচ্ছে আপনাকে রিডিরেক্ট করে হচ্ছে নিয়ে যাবে আপনার যে সাবমিশন ফর্ম সেখানে। আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে। সো এই লগ ইনটা বেসিক্যালি হচ্ছে আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফেসবুকে লগ ইন করেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি লগ ইন করে আপনার যে মেইলটা সেটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। সো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম এবং এখন যদি লগ ইন করি, সো আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল, আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেও ফেললাম। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেললে আপনাকে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে প্রথমে একটা ডেমো টিউটোরিয়াল আপনি কী কী করতে পারবেন সেটা নিয়ে, আপনি চাইলে এটা গেট স্টার্টেড দিতে পারেন অথবা হচ্ছে পরে যদি দেখতে চান তখন হচ্ছে আপনি এটা পরে দেখতে পারবেন। সো আমরা আপাতত শো লেটার দিচ্ছি। সো এটা বেসিক্যালি ড্যাশবোর্ড, এখানে এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে এখানে কোন কোন পিপল এখানের মধ্যে ইনক্লুডেড আছে সেটা দেখাচ্ছে। এখন আপাতত যেহেতু আমি খুলেছি শুধুমাত্র আমাকেই দেখাচ্ছে। আমরা এখান থেকে নতুন পিপল অ্যাড করতে পারি, পেজ অ্যাড করতে পারি বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, সেগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে শিখবো। সো এইভাবে কিছু সহজ স্টেপের মধ্যে দিয়ে আপনি নাম, ইমেল অ্যাড্রেস এবং আপনার বিজনেসের নাম দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন। তো আগে যেটা হতো যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আরও কিছু ইনফরমেশান দিতে হতো, আপনার বিজনেসের যে অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো হচ্ছে মাঝে মধ্যে চাই। তো এখন ইদানিং হচ্ছে স্টেপটা সহজ করে ফেলেছে। তো স্টিল হচ্ছে কিছু কিছু পুরনো ইন্টারফেস এরা থাকতে পারে, তারপর সেজন্য একটু জানিয়ে রাখলাম। তো এখন যেটা নিয়ম সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি বিজনেস নেম, আপনার নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুব সহজে কিছু খুলে ফেলতে পারবেন। এখানে একটা পয়েন্ট একটু বলে রাখা ভালো, অনেক সময় আপনি যখন ফেসবুক বিজনেস ম্যানেজারে সাইন ইন করার পরে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন এই business.facebook.com দিয়ে বিজনেস ম্যানেজারে ঢুকবেন, যেমন এখানে যদি লিঙ্কে ক্লিক করেন, আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসতে পারে। তো এটা বেসিক্যালি হয় যে কারণ ফেসবুক রিসেন্টলি ফেসবুক বিজনেস সুইট নামে আরেকটা এখানে ড্যাশবোর্ড ক্রিয়েট করেছে, যেটা বেসিক্যালি হচ্ছে পেজ ম্যানেজ করার জন্য। বিজনেস সুইটের আন্ডারে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ সবগুলো এক জায়গাতে ম্যানেজ করার জন্য ফেসবুক বিজনেস সুইটটা ওনারা business.facebook.com আন্ডারে নিয়ে এসেছে। সো আমরা একটু আগে যেটা দেখালাম যে অ্যাড অ্যাকাউন্ট অথবা যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটা যে ড্যাশবোর্ড সেটার সাথে এটা না মিললে আপনারা হয়তো একটু ভরকে যেতে পারেন, সেই জন্য এটা জাস্ট দেখিয়ে দেওয়া যে ফেসবুক বিজনেস সুইট এখানে যখন যদি চলে আসে আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেই জন্য এটা একটু দেখিয়ে দেওয়া এখানে যে গিভ ফিডব্যাকের এখানে সুইচ টু বিজনেস ম্যানেজার নামে একটা অপশান আছে, আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে আর কখনও বিজনেস সুইটে রিডিরেক্ট করবেন না, ডিরেক্ট হচ্ছে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার রিডিরেক্ট যখন করবেন
সো এখানে সুইচ টু বিজনেস ম্যানেজারের জন্য একটা অপশন আসবে, এটা সুইচ করলে এটা হচ্ছে আপনারা সবসময় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাবেন। অর্থাৎ যখন আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে business.facebook.com দিয়ে ঢুকবেন, এরপর থেকে তখন ডিরেক্টলি বিজনেস ম্যানেজার আপনাকে নিয়ে যাবে, এই বিজনেস সুইটে হচ্ছে আনবে না। সো এখানে হচ্ছে আপনি সুইচ বাটনটা তখন ক্লিক করতে পারেন। সো এরপর থেকে যখন আপনি business.facebook.com এখানে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনাকে এই বিজনেস ম্যানেজার এখানে হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, আপনাকে আর বিজনেস সুইট হচ্ছে রিডাইরেক্ট করে যাবে না। সো এটা একটা ছোটো টিপস, এটা হচ্ছে যদি আপনার কখনো বিজনেস সুইটে চলে আসেন ভুলে, তখন হচ্ছে এভাবে বিজনেস ম্যানেজারে এইভাবে সুইচ করতে পারবেন। সো এভাবে আমরা শিখে গেলাম কীভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা যে আপনি কীভাবে পেজ অ্যাড করবেন বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন বা হচ্ছে অন্য বিজনেসদের সাথে কীভাবে কানেক্টেড হবেন সেটা নিয়ে শিখবো। সো থ্যাংক ইউ।